মস্কো আগ্রাসন চালাতে পারে এমন আশঙ্কায় জেনেভায় বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ এই আলোচনায় বসেছেন। এর আগে বৃহস্পতিবার ব্লিংকেন সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়ার কোনো বাহিনী ইউক্রেন সীমান্ত অতিক্রম করলে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। চাল ও গম চাষে কৃষকদের মাত্রাতিরিক্ত ভর্তুকি দেওয়ার অভিযোগে ভারতের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল শীর্ষ আইন প্রণেতা। সম্প্রতি আমেরিকার কংগ্রেসের 28 সদস্য বাইডেন প্রশাসনের কাছে পাঠানো এক চিঠিতে এ দাবি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে তুষারে ঢাকা একটি মাঠ থেকে খুব ছোট এক বাচ্চা সহ চারজনের মৃতদেহ উদ্ধার করেছে কানাডার পুলিশ। অতি শীতল আবহাওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সেখানে তখন তাপমাত্রা ছিল -35 ডিগ্রি। বুধবার ম্যানিটোবা প্রদেশের এমারসনে লাশগুলো পাওয়া যায়। পার্লামেন্ট ভবন ক্যাপিটলে 2021 সালের 6 জানুয়ারির দাঙ্গার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে তলব করা হয়েছে। বৃহস্পতিবার দাঙ্গা তদন্তকারী কংগ্রেশনাল কমিটি তাকে স্বেচ্ছায় এই তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয়। তবে ট্রাম্পের মেয়ে এই তদন্তে সহযোগিতা করবেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দ্রুত আলোচনা সেরে তাড়াতাড়ি ইরানের সঙ্গে পরমাণু চুক্তি চায় আমেরিকা ও জার্মানি। পশ্চিমা দেশগুলো মনে করছে ইরান পরমাণু অস্ত্র বানিয়ে ফেলতে পারে। সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেন এখন জার্মানি সফর করছেন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবকের সঙ্গে আলোচনার পর দুই নেতাই বলেন তারা ইরানের সঙ্গে দ্রুত পরমাণু চুক্তি চান। প্রাথমিক পরিকল্পনা অনুসারে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল নির্মাণের প্রকল্পের মেয়াদ 2024 সালের ডিসেম্বর পর্যন্ত অনুমোদিত ব্যয় 21,985 কোটি টাকা। তবে মতিঝিল ছাড়িয়ে মেট্রো রেলের রুট কমলাপুর পর্যন্ত নেয়ার প্রকল্পের কাজ বেড়ে গেছে। সেজন্য পুরো প্রকল্পের কাজ সম্পন্ন করতে আরও প্রায় 1 বছর বেশি সময় লাগবে। এতে খরচ হবে আরও 11,000 কোটি টাকা। একদিন বিরতির পর আবারও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। বর্তমানে দেশের 4টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। বছরের চতুর্থ এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়া শৈত্যপ্রবাহের সঙ্গী হতে আসছে বৃষ্টি, সেটা হলে চলমান ভোগান্তি আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্বের প্রভাবশালী 13টি দেশের নেতাদের মধ্যে জনপ্রিয়তার দৌড়ে আবারও এগিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 71% জনসমর্থন নিয়ে এই তালিকায় সবার উপরে উঠে এসেছেন তিনি। আন্তর্জাতিক জরিপ সংস্থা মর্নিং কনসাল্টের সমীক্ষার ভিত্তিতে শুক্রবার এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারত মিয়ানমার সীমান্তে 5.4 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। এর প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশেও। বাংলাদেশ সময় বিকেল 4:12 মিনিটে আঘাত হানে এই ভূমিকম্প। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি অবশ্য প্রথমে ভূকম্পের মাত্রা রিক্টার স্কেলে 5.1 জানিয়েছিল, পরে তা সংশোধন করে 5.4 জানানো হয়েছে। টানা 2 বছর 2টি টি-20 বিশ্বকাপ। এক বিশ্বকাপ পার হতে না হতেই আরেকটির দামামা বেজে উঠেছে। শুক্রবার 2022 টি-20 বিশ্বকাপের সূচিও ঠিক করে ফেলেছে আইসিসি, যেখানে বাংলাদেশ পড়েছে ভারত পাকিস্তানের গ্রুপে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সুপার 12-এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই তাসমান প্রতিবেশী অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড।